Assalamualaikum. Waalaikumsalam. Ade, ne passe. আমি আপনাদের সহকারী শিক্ষক জি আচ্ছা গতদিন আমরা ক্লাস করতে করতে হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেল তাই না পরিবেশ ক্লাস করছিলাম তখন সব বন্ধ হয়ে গেছিল ওই সময় নেট চলে গেছে এই কারণে তোমাদের সাথে বিদায় নিতে পারিনি তার আগে কি হয়েছে বন্ধ হয়ে গেল সবকিছু আচ্ছা আমরা গতদিন যা পড়িয়েছিলাম ভিডিও ক্লাসে পার্টের প্রত্যেককে পড়া ধরলে জিমি জিমি যাকে সামনে নিয়ে আসবে আচ্ছা দেখি কাকে সামনে নিয়ে আসি অন্যরা কত কিছু করে শুধু শুনবে সে সঠিক উত্তর দিচ্ছে ম্যাম আসসালামু আলাইকুম আলাইকুম বাপটিন কি খবর ম্যাম আসসালামু আলাইকুম বাপটিন বলো দেখি নাম কি বলে বাপটিন বলো নাম কাকে বলে একে বন্ডিও জব নাম কাকে বলে পাবে আচ্ছা তাহলে আরেকজনকে ধরি শুধু যে পারবে সে একটু হাত তুলবে ঠিক আছে শুধু এভাবে একটু হাত তুলবে তাহলে পারবে পারবে কি পারবে গ্রাম কাকে বলে আচ্ছা বলো গ্রাম কাকে বলে Yes, ma'am. A pristhane, the pristhane ek sathe onek chhele mele lekha pora dekhe take bidyaloy bole. যেখানে ঘর বাড়ি বেশ 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 ফাঁকা ফাঁকা জায়গায় ঘর বাড়ি বেশ ফাঁকা ফাঁকা চারিদিকে রয়েছে গাছপালা ফসলের জমি ও খাল বিল রাস্তাঘাট বেশিরভাগ কাঁচা তাকে গ্রাম বলে শহরে চাকরিজীবী ডাক্তার প্রকৌশলী শিক্ষক উকিল ফেরিওয়ালা ইত্যাদি পেশার মানুষ বসবাস করে উকিল ফেরিওয়ালা ইত্যাদি
শিক্ষক আমাদের পরম দেশ, শিক্ষক আমাদের পরম হচ্ছে গুরুজন, যেটা আমি এতক্ষণ রিডিং করলাম পড়ার মধ্যে এটা আছে, শিক্ষক আমাদের পরম গুরুজন। শ্রেণীকক্ষে কখনো ড্যাশ করা উচিত নয়, শ্রেণীকক্ষে কখনো কি বিশৃঙ্খলা করা উচিত নয়। তাহলে তোমরা কি লিখবে বলতো বাবুরা? সবার প্রথমে লিখবে এক নং প্রশ্নের উত্তর, কলম দিয়ে কিন্তু লেখা লাগবে, ঠিক আছে? তোমরা টু এর পড়ছো, কলম দিয়ে লিখবে, কি লিখবে? এক নং প্রশ্নের উত্তর। এক নং প্রশ্নের উত্তর, তারপর অবশ্যই স্কেল দিয়ে ডাক দিবে, তারপর স্কেল দিয়ে ডাক দিবে, ঠিক আছে? এক নং প্রশ্নের উত্তর লিখার পর আমরা তিনটা শূন্যস্থান করবো, তাই সেই শূন্যস্থানের কি শুধু উত্তর লিখবো। কি আছে? শিক্ষক আমাদের, সরি, বর্গীয় জক ড্যাশ আমাদের অনেক প্রিয়, উত্তর হবে বিদ্যালয়। বর্গীয় জ লিখো, বিদ্যালয়। তারপর কি করবো? শুনে শুনে কি করতে হবে আমরা? অবশ্যই স্কেলে ডাক দেবো, তারপর দাড়ি দিয়ে দিবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ঝয় আছে শিক্ষক আমাদের পড়ো, উত্তর হবে গুরুজন, আমরা লিখবো গুরুজন। তারপর ইউ নম্বরে আছে, শ্রেণীকক্ষে কখনো ড্যাশ করা উচিত নয়, বিশৃঙ্খলা, ইউ নম্বর লিখে আচ্ছা, আম্মা
আচ্ছা বিদ্যালয়ে পড়েছি আর তোমরা বিদ্যালয়ে পরিবেশ যাদের লিখা আছে তারা লিখো ঠিক আছে দেখো আবার বলছি যার কাছে বই আছে সে বইটা হচ্ছে দেখবে যার কাছে বই আছে সে বইটা দেখবে আর যার কাছে বই নেই সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে এবার দেখো আমরা কি করব এবার করব হচ্ছে বিদ্যালয়ে পরিবেশ বিদ্যালয়ে পরিবেশ কি বলছি বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয় একটি পবিত্র প্রতিষ্ঠান বিদ্যালয় একটি পবিত্র প্রতিষ্ঠান কারণ এখানে ছাত্রছাত্রীরা পবিত্র মনে শিক্ষালাভ করতে আসে পবিত্র মনে শিক্ষালাভ করতে আসে শিক্ষার পরিবেশ সবসময় পবিত্র ও সুন্দর হওয়া দরকার তাই বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া প্রয়োজন বিদ্যালয়ের পরিবেশ কি হওয়া উচিত নির্মল হওয়া প্রয়োজন বিদ্যালয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সবসময় পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যাওয়া উচিত শ্রেণীকক্ষে কখনো বিশৃঙ্খলা করা উচিত নয় যেটা আমরা এখানে লিখেছি বিশৃঙ্খলা তাই না শৃঙ্খলা বজায় রাখা উচিত বিশৃঙ্খলা করা উচিত নয় শ্রেণীকক্ষে দেওয়ালে অর্থাৎ তোমরা যখন বিদ্যালয়ে থাকো তখন তো তোমরা অনেকে দেখো তাই না দেওয়ালে অনেকে আবার দেখো শ্রেণীকক্ষে দেওয়ালে এবং বেঞ্চে পেন্সিল বা কলম দিয়ে কোনো রকম দাগ দেওয়া উচিত নয় এতে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয় বিদ্যালয়ে কোনো রকম ময়লা আবর্জনা থুতু ফেলা উচিত নয় ময়লা আবর্জনা থুতু ও কাশ একটি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত মাঝে মাঝে সহপাঠীদের নিয়ে বিদ্যালয়ের আশপাশ ও খেলার মাঠ পরিষ্কার করা উচিত কারণ বিদ্যালয়ের আশপাশ অপরিষ্কার থাকলে নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে বিদ্যালয়ের পরিবেশ কি রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়ের পরিবেশ কি রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা যাদের হয়ে গেছে তারা দেখি একটু বলতে পারে কিনা ম্যাম আমার হয়ে গেছে কি বললে আমাদের অনেক প্রিয় বিদ্যালয় থ্যাংক ইউ সো মাচ এবার বলো শিক্ষক আমাদের পরম দেশ গুরুজন গুরুজন ভেরি গুড এবার বলো শ্রেণীকক্ষ ম্যাম আমার লেখা শেষ তারপর আমরা দুই নম্বরে চলে যাবো ঠিক আছে একটু রিভিশন দিয়ে দাও না বাবু সামাজিক বিদ্যালয় হচ্ছে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান সামাজিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের কি শিক্ষার্থী অনেক প্রিয় বিদ্যালয়
আমাদের মানে বলবো সাইন বিদ্যালয় আমাদের দ্বিতীয় যে পারো পবিত্র বলে পবিত্র মনে পবিত্র সুন্দর কথা বুঝা যাচ্ছে না পরিবেশ নির্মল হওয়া হওয়া প্রো অনেকেই বুঝতে পারছো সন্ধ্যা স্থান হয়ে গেছে তাহলে সন্ধ্যা স্থান আমাদের কি ছিল ড্যাশ আমাদের অনেক প্রিয় বিদ্যালয় ড্যাশ আমাদের অনেক প্রিয় বিদ্যালয় শিক্ষক আমাদের পরম ড্যাশ শিক্ষক আমাদের পরম গুরুজন শ্রেণীকক্ষে কখনো ড্যাশ করা উচিত নয় শ্রেণীকক্ষে কখনো বিশৃঙ্খল করা উচিত নয় এবার আমরা করবো হচ্ছে সঠিক উত্তর তার জন্য কি করবে তার জন্য লিখবে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এখানে কি হবে দুই তোমরা লিখে ফেলো দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর দুই নম্বরে কি আছে ঝয় বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান প্রাকৃতিক সামাজিক অসামাজিক পারিবারিক আমাদের উত্তর হবে সামাজিক আমরা নম্বর সংখ্যা দুই দিয়ে লিখব সামাজিক নম্বর সংখ্যা দুই দিয়ে লিখব সামাজিক আর আমাদের নেক্সট প্রশ্ন আছে বিদ্যালয়ে যারা লেখাপড়া শিখে তাদের কি বলা হয় উত্তর হবে ছাত্র নিয়ম নম্বরে উত্তর হবে ছাত্র ছাত্র বানানে লক্ষ্য করো ছয়াকার তয়ে রফানা কিন্তু ছয়াকার তয়ে রফানা এটা কিন্তু এ না যেটা তোমরা হচ্ছে এক বানানে যেমন এ লিখো সেই এ না কিন্তু এটা তয়ে রফানা ছাত্র ছয়াকার তয়ে রফানা ছাত্র আর আমাদের হচ্ছে আগে প্রশ্ন কি ছিল বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান বিদ্যালয় হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান আমার লিখে শেষ এখন তোমরা লিখে ফেলো ঠিক আছে সুন্দর করে লিখবে ম্যাম আমার লিখা শেষ থ্যাংক ইউ ম্যাম আমার লিখা শেষ ম্যাম লেখা শেষ ম্যাম লেখা শেষ
ম্যাম আমার লেখা শেষ এখানে ছাত্র ছাত্র শিক্ষা ভালো লাভ লাভ করতে দুই তুমি চুপ করো লাভ করতে আসে শিক্ষার ম্যাম মিউট করে দেন শিক্ষার পরিবেশ সব সময় পবিত্র ও সুন্দর হওয়ার দরকার বিদ্যালয়ের পরিবেশ নির্মল হওয়া প্রয়োজন প্রয়োজন হ্যালো আমি পারবো নির্মল হওয়া প্রয়োজন রাখা উচিত সব সময় পরিষ্কার পরিষ্কার তুমি যদি পরীক্ষা হলে থাকতে তাহলে তুমি যদি রিভিশন জোরে জোরে দাও তোমার কথা শুনে কিন্তু পাশের জন কি করবে শুনে নিবে উত্তরটা জেনে যাবে যে উত্তর কি হবে রিভিশন সবসময় দিতে হয় মনে মনে তুমি লিখলে তখন মনে মনে রিভিশনটা দিয়ে ফেলো তুমি সঠিক লিখেছো না যদি জোরে জোরে বলো পাশের জন কিন্তু যারা পারছে না তারা শুনে কিন্তু উত্তর লিখে ফেলবে তখন তোমার সাথে কি পার্থক্য থাকবে তোমার মার্ক ওর মার্ক এক হয়ে যাবে রিভিশন সবসময় মনে মনে দিবে এই যে এখন রিভিশন দিচ্ছিলে জোরে জোরে করে বানান করছো তাদের কি হচ্ছে অন্যরা কিন্তু শুনতে পাচ্ছে না তাদের ডিস্টার্ব হচ্ছে সবসময় রিভিশন মনে মনে দিবে সবাই লিখে ফেলেছো না কমপ্লিট করেছো তাই না কমপ্লিট করেছো আর এস ডাব্লিউ লেখা হয়ে গেলে পড়া বলতে পারবে দেখি পড়া জিজ্ঞেস করে একবার ম্যাডাম আচ্ছা আমি দাদার বাসা আসছি তো হলো স্কেল আনিনি শিক্ষক আমাদের পরম দেশ গুরুজন খেলতে নিলাম না
না না আমি আপনাকে দেখতে পাচ্ছি না আমি তো শুনতে পাচ্ছি না দুজনকে দেখতে পাচ্ছি না আমরা আপনাকে দেখতে পাচ্ছি না